তো গাইস, আমি আনুর স্বাগতম জানাচ্ছি। তুই না গঞ্জে গেছিলি ডাক্তার দেখাইতে, তোর কি মাথা এখন ভালো হয়েছে? তুই কমু কজু ভাই, ডাক্তার জানি কেমন খালে আটা খাইতে দে। আটা আটা খাইতে দিব কেন? দেখেন না খালি কয়টা বড়ি দিছে, বড়ি ভিতরে খালি আটা আর আটা, আটা খাইলে কি মানে ভালো হয়? হ, তোর কথাতে বোঝা যায় তুই এখন তোর মাথা এখন ঠিক হয় নাই। কি যে করি, আমার মাথা ডাবেন কেমন কেমন করে। কি রে, তুই মাথা চুলকাস কে? তুই একটা মাথা আমাদের ঘিরতে আর গাইছে না কেমন কেমন চুলকাসে। মত্ত বাসা কদিন ধরে তো বৃষ্টি হইতেছে, আবার পাগল হয়ে গেছে। আর নতুন কি? হ্যাঁ, নতুন কি, এমন বড় রাম দাউলিয়া এদিকে আইতেছে। তাতে তাতে আমরা কি তার লাগে দূর পাওয়া লাগবো। তোর দৌড় দেখে মনে হয়েছে বাপ ওলা তোকে দৌড়ানি দিছে। দেখ মুদি, ইয়া কি করব না কিন্তু, তোর যেদিন দৌড়বো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি রে ফজু, তুই বলি আরে রাম দাউলো ইয়া দৌড়ানি দিছে। আর আমি তো তো গাইস, ভিডিওটা দেখে আপনারা কি বুঝলেন? রসি নামের একটা পাগল, মানে গ্রামের সবাই তাকে অবহেলা করে, কারণ এরা দোষ ছিল তো ফুজুর। কারণ আমি ছিলাম ক্যারেক্টার, দেখলেন আমি ফুজুর ছিলাম, কিন্তু দোষটা আমার ছিল, কিন্তু দোষটা আমি চাপিয়ে দিছি তার। এই কারণে আপনারা তো দেখলেন, যে ভিডিওটা দেখলে কি বুঝলেন একটা লাইক করে দিবেন, শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করুন, আর বন্ধুদের